আগামী অর্থ বছরের জন্য সরকার 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাজেটের এই আকার বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বলে আমরা মনে করি। বিগত কয়েক বছরে যেখানে প্রায় 10-12% হারে বাজেট বৃদ্ধি করা হয়েছে, এবার বাজেটে বাড়ানো হয়েছে 5% কম, 4.42%। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দরকার সুশাসন ও যথাযথ মনিটরিং। বাজেটে বাস্তবায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব আরও জোরদার করতে হবে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। চলতি অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6.5%, কিন্তু চলতি বছরের মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89%। এ মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক মূলধনী যন্ত্রাংশ নির্মাণ সামগ্রী আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 0% থেকে বৃদ্ধি করে 1% করা হয়েছে। এতে এসব বিশেষ অঞ্চলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন এবং বিদেশি বিনিয়োগকারীদের নিকট ভুল বার্তা যাবে। কর কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর জন্য পুরস্কারের প্রথা বাতিল করে বিকল্প পুনরুদ্ধারের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাজেটে এর প্রতিফলন দেখা যায়নি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ করি। রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে এডিআইয়ের সিস্টেম কার্যক্রম করার পাশাপাশি কর ন্যায়পাল নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যথাযথ বিনিয়োগ ও শিল্পায়নের ছাড়া অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। রাজস্ব নীতির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, যাতে বিনিয়োগকারীগণ আস্থার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে। এতে এজন্য মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সুসমন্বয় রাখা জরুরি বলে আমরা মনে করি। বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যে হাজারো সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কল্যাণমুখী ব্যবসাবান্ধব বাজেট দেওয়ার জন্য সরকার কর্তৃক সর্বস্ত প্রচেষ্টা চালিয়েছে। এই জন্য সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অর্থবিল এবং বাজেট সম্পর্কিত আয়কর মূসক ও শুল্ক প্রজ্ঞাপনগুলি পর্যালোচনা করা হচ্ছে। এফবিসিএর সদস্য সংগঠন থেকে আমরা তাদের মতামত চেয়েছি। সংগঠনের মতামত পেলে আলোচনা করে প্রস্তাবিত বাজেটের উপর এফবিসিএর বাজেট পরবর্তী সুপারিশ সরকারের নিকট উপস্থাপন করা হবে।